বিয়ের পর মেয়েরা একটু বেশি মিস করে মায়ের হাতের রান্না। আমিও কিন্তু সেই রকমই, কারণ আমারও বিয়ের পর আমি আমার আম্মুর হাতের রান্না অনেক বেশি মিস করি। মানে বাড়িতে আসার আগ মুহূর্ত পর্যন্ত ভাবতে থাকি যে কখন আম্মুর হাতের খাবার খাবো। তো যাই হোক, আম্মুর হাতের এখন খাবার খাচ্ছি যেহেতু আমি এখন বাড়িতে আসি। তো এখন থেকে বেশ কিছুদিন যাবত আপনারা আমার বাড়ির ভিডিওর ব্লগগুলোই দেখতে পাবেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি। তো আজকের সকালটা শুরু হলো আম্মুর হাতের খাবার দিয়েই। তো বিয়ের পর যেহেতু সংসারে আমি একাই থাকি, তো আমার সাথে তো আর কেউ থাকে না যে আমাকে সে রান্না করে খাওয়াবে। তো আমি যেহেতু একাই থাকি আর রান্না করে আমাকে একাই খেতে হয়, তাই আম্মুর হাতের রান্নাগুলো অনেক বেশি মিস করি। আর সব মায়েদের হাতের রান্না কিন্তু অনেক বেশি মজা হয়, মানে সন্তানদের কাছে মায়ের হাতের রান্নাগুলোই পৃথিবীর সব থেকে মানে শ্রেষ্ঠ খাবার মনে হয়। তো আমিও হচ্ছে বাড়িতে আসার আগ মুহূর্ত পর্যন্ত অতিষ্ঠ হয়ে থাকি যে কখন বাড়িতে যাবার, কখন হচ্ছে আম্মুর হাতে রান্না খাবো। তো আমার ভাবি বেশিরভাগ সময় রান্না বান্নাগুলো করে থাকে, তো আমার ভাবির হাতে রান্নাও অনেক মজা। তারপরেও আমি যখন বাড়িতে আসি তখন আম্মুকে রিকোয়েস্ট করি যে আম্মু আমি থাকাকালীন তুমি একটু রান্না করো। তো আম্মু মাঝে মধ্যে রান্না করে আর মাঝে মধ্যে ভাবিও রান্না করে। তো আমার আম্মুর হাতে রান্নাও অনেক মজা, আমার ভাবির হাতে রান্নাও অনেক মজা। তো যাই হোক, সকালবেলা নাস্তা করলাম, তারপর হচ্ছে এখন বাচ্চারা একটু খেলাধুলা করছে, তো ওদের সাথে একটু খেলাধুলা করছি। তো আমি আর জ্যোতি হচ্ছে জেবা আর হচ্ছে সিনহাকে নিয়ে একটু খেলাধুলা করছিলাম। আর জেবা সিনহা কেন এত বেশি নাচানাচি করছে জানেন? ওই যে বলছিলাম না, আমাদের বাড়ির পাশে তো হচ্ছে পুজো হচ্ছে, তো পুজো মণ্ডপে গান চলছে, যে কারণে বাচ্চারা এত বেশি মানে নাচানাচি করছে, গান শুনছে আর নাচানাচি করছে। তো সাউন্ড তো আর দেওয়া যাবে না, না হলে আপনাদেরকে শোনাতাম যে কিভাবে ওরা হচ্ছে আনন্দ করছে বা গানের সাথে সাথে নাচছে। আর যেভাবে হচ্ছে বাড়িতে আসলে ওর সবকিছু একদম মানে বাদ হয়ে যায়, খাওয়া দাওয়া তো কোনো রকম থাকেই না, তাছাড়া কোনো রকম হচ্ছে শাসনের ভিতরেও থাকে না, এখানে হচ্ছে বকাও যায় না, মানে ওকে বকলে আমাকেই সবাই আরো বকে, মানে দুষ্টুমি করলে আমাকেই হচ্ছে বকা খেতে হবে, এরকম একটা অবস্থা। বাসার ভিতর যেহেতু যেবার আমি একাই থাকি, যেবার বাবা তো সারাদিন বাইরেই থাকে, তো আমরা দুইজন বাসার ভিতর থাকতে থাকতে বোরিং হয়ে যায়, যে কারণে জেবাকে নিয়ে কিন্তু মানে মাঝে মধ্যেই আমি চলে আসি গ্রামে। তো যাই হোক, আমি হচ্ছে এবার খুব অল্প টাইমের জন্য আসছি, সপ্তাহখানিকের জন্য, মানে এক সপ্তাহ মতন আমি থাকবো। তো যাই হোক, তারপর আবারও ঢাকায় ব্যাক করব। আর এই যে এখানে হচ্ছে কিছু জামা কাপড় দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে আমাদের দোকান থেকেই নেওয়া হয়েছে। তো যাই হোক, আমার আব্বু হচ্ছে নতুন ব্যবসা শুরু করছে, তো আব্বুর ওখান থেকেই নিলাম। তো এই ড্রেসটা হচ্ছে জ্যোতির জন্য দিয়েছে আম্মুরা, তো আম্মু নিজেই তৈরি করে দেবে, যেহেতু আম্মু ড্রেস তৈরি করতে পারে আর আমার সব ড্রেস তো আম্মুই তৈরি করে। তো জ্যোতির ড্রেসটাও আম্মু তৈরি করে দেবে। আর বিছানা চাদরটার গামছাটা হচ্ছে আমি আমার বাসার জন্য নিলাম, তো দোকান থাকলে এরকম সুবিধা হয়, যা পছন্দ হয় সেটাই হচ্ছে নেওয়া হয়। তো যাই হোক না কেন, জেবাকে নিয়ে এখন বিকেলবেলা একটু খেলাধুলা করছিলাম। তো আমাদের উঠানটা অনেক বেশি পিচ্ছিল, যে কারণে জেবা অনেক বেশি ভয় পাচ্ছে, মানে হাঁটতেই চাচ্ছে না। তো যাই হোক, ওকে নিয়ে হচ্ছে অনেকক্ষণ ধরে খেলাধুলা করলাম, আর ও হচ্ছে এরকম মুক্ত পরিবেশে আসলে অনেক বেশি খুশি হয়। আর ওর কথা কি বলবো, আমাদের তো হচ্ছে বাড়ির সাথেই দোকান, তো দোকানে যাওয়ার পর এমন অবস্থা করে মানে দোকানে সব জিনিস খেতেই থাকে, আর হচ্ছে ওর খাবারের প্রতি আর কোনো মনোযোগ থাকে না, দোকানের জিনিসগুলোই খেতে থাকে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ বাড়িতে আসার পর সেরকমভাবে কিন্তু কোনো রকম ভিডিও করার থিম পাই না। তারপরও আপনাদের সাথে রেগুলার যেহেতু ভিডিও শেয়ার করতে হয়, তাই আপনাদের সাথে রেগুলার ভিডিও শেয়ার করতে থাকি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে আমার পেজটার সাথেই থাকবেন। আল্লাহ।